আমি চেষ্টা করেছি অনেকজন দিয়া, আমার মা বা মা ভাইয়েরা পাড়াইছি, এবং কি আমার শ্বশুর শাশুড়ের আমি বলেছি আমার বউ। অর্থাৎ 4 বছরের ভিতরে, মানে আজকে থেকে 4 বছর আগে সে চলে গেছে, চলে যাওয়ার এ পর্যন্ত, ওই সময় থেকে এই পর্যন্ত 4 বছর, এই 4 বছরের ভিতরে আপনার শ্বশুর শাশুড়ি মাধ্যমে যে আপনার স্ত্রীকে আনতে চেয়েছেন, এবং আপনার পাড়া প্রতিবেশী বা আপনার ভাই বোনদের মাধ্যমে আনতে চেয়েছেন, এখন আসতেছে না কেন, সে বিষয়টা বলেন। আমার শ্বশুর শাশুড়ি বলেছে আছে আমার মা গেলে আইব, আমার মারও পাড়াইছি, অথবা আমি বলেছিলাম আমি নিয়ে যে আনতাম চাইতে আছি, আমার ছেলে বউকে নিয়ে আমরা ভবিষ্যতে সংসার যেন সুন্দরভাবে করতে পারি, মিলে জিলে ঠিক আছে, আমরা চাই এইগুলা শ্বশুর শাশুড়ির বুঝিয়া এবং স্ত্রীর বুঝাতে শুরু করছি আমি যেন সংসার। আচ্ছা, আপনি যখন বলছেন যে আপনার স্ত্রীকে আসার জন্য, কত মাস আগে বলছেন? আমি বলেছিলাম 2 মাস। 2 মাস আগে? তো 2 মাস আগে বলার পর সে কি বলছে? সে বলেছে আমার শ্বশুর আমার মা যেন যাই আনে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়েরা একজন, বোনেরা একজন, ওনাকে যে আনতে পারে, আমার স্ত্রীকে যে আনতে পারে। তো আমার শ্বশুর শাশুড়ি এই কথাগুলো বলেছে। আমার মা এখন সর্বশেষ এখন কথা হলো যে আপনার যখন আপনার মাও বলছে যে আনার জন্য বা আপনার স্ত্রী বলছে যে আনার জন্য, আপনি কি আনতে গিয়েছেন? আমি আনতে গিয়েছি। তো এখন বিচার ছাড়া দিব না। কি বিচার, এটা কিসের বিচার? ওদের আছে ওরে মাইদর করছে, এই করছে, আমি কখনো, মানে আপনি স্ত্রীকে আপনি গায়ে হাত উঠেছেন এই সমস্ত কথা উঠিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমার বন্ধুদের হলে এটা উঠেছে। আমি আপনার বোনের জামাই, মানে আপনার জ্যাঠাশের জামাই নাকি শালির জামাই? না, আমার বোনের জামাই। কি আপনার বোনের জামাই, আপনার আপন বোনের জামাই? হ্যাঁ। তো এখন সর্বশেষ আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন। আমি চাইতে আছি আমি মিলে দিলে আমি সংসার করতে চাই, আমার ওয়াইফকে নিয়ে ছেলে সন্তান। এখন সে চলে আসলে হয়? হ্যাঁ, চলে আসলে হয়। হ্যাঁ, আমি দেখবে সেটি এটাই জানতে চাইতে আছি। না, আপনার এখন আপনার পাড়া প্রতিবেশীরা কি বলছে, আপনি এটা বিষয়টা পরে জানানোর পর? পাড়াশীরা সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে, তোমার ছেলে আছে, বউকে নিয়ে আসো, তোমার আমাকে পাঠাও, অথবা তুমি যে আনো তোমার শ্বশুর শাশুড়িকে। তো হয়েছে তো, এখানে তো মিল হয়ে গেছে, ওরা তো বলছে যে আপনি পাঠালে তারা আসা চলে আসবে। তারা এখন উল্লে গেছে, তারা উঠে কি কি গেছে কি বলতেছে? তারা কোথায় আছে এখন থেকে কয় দিবে না, এই কবি হয়ে গেছে গিয়া, এই হয়ে গেছে গিয়া, আমাকে অজুহাত দেয় না, শুরু লাগছে আমি।